नमस्कार बन्धुरा आपनारा देखें कम्पिट स्मार्ट यूट्यूब चैनल। आज 12th डिसेम्बर ICDS जे मेन्स परीक्षा होच्छे WBPSC अंडारे तार कोश्चन निये आमरा चले एसेछि। फार्स्ट पेपरटा इंग्लिश छिलो, सेटा देखे नीन, पुरो फुल एनालाइसिस करब आमि सैकत आपनादेर साथे। आर भिडियोटी भालो लागले अवश्यई भिडियोटिके बेशी बेशी करे लाइक शेयार एबं चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखबेन, जाते लेटेस्ट नोटिफिकेशनगुलो सवार आगे पे थकें। आसुन शुरू करा जा। अच्छा, फार्स्टे दिए एक सामारि राइटिंग, सामारिटार मोटामोटी भलो छो, मडारेट लेवल छो, और ये को स्टोरी बेस्ड सामारि राइटिंग छो ना, ये मोरल बेस्ड छो, 25 मार्क्स छो, ये एक देखे नबें। अच्छा, नेक्स्ट 2 नम्बरे छो रिपोर्ट राइटिंग, रिपोर्टा छो COVID-19 निये, write a report on how a particular locality in Kolkata voluntarily has taken up good practices of maintaining hygiene and social distancing to bring down active cases of COVID-19 and setting an example for others. মানে এখানে বলতে চাইছে একটা রিপোর্ট লিখুন কলকাতার একটি নির্দিষ্ট লোকালিটির উপর, অঞ্চলের যেখানে খুব সুন্দরভাবে हाइजीन एवं सोशल डिस्टेंसिंग मेंटेन करा होच्छे, जार फले कोविड केस अनेकटा कंट्रोले रयेछे, एवं जा जेई अंचल सेई अंचलटी अन्यान्य सारा देशे अन्यान्य जायगार जन्य एकटी दृष्टान्त स्थापन करेछे। एई विषये एकटी रिपोर्ट लिखते होतो 25 मार्क्सेर। अच्छा, नेक्स्ट 3 नम्बरे देखुन, 3 नम्बरे छिलो ग्रामार, ग्रामारे छिलो 25 मार्क्स, और बाकी राइटिंग राइटिंगगुलोते छिलो 75 मार्क्स। तीनटे राइटिंग दिए छिलो। अच्छा, ग्रामार पुरो सल्व नहीं अपना एक मिलिए नबें। अच्छा, फार्ष्ट तीन ए कोश्चन छो हि डाइड इन हिज नेटिव भिलेज, एट कमप्लेक्स सेंटेंसे करते हतो, कम्पाउंड सीम्पल सेंटेंसे देा छो, सीम्पल थे कमप्लेक्से करते हतो, ये अन्सार हो जाए हि डाइड इन इन दिलेज व्वेर हि वज बर्न। ठीक है, तर बी नम्बर देखे नीन, बी कोश्चन, द बॉय वज disobedient and so the teacher punished him, এটা ছিল চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্সে ছিল সেন্টেন্সটা, এটাকে সিম্পলে করতে হতো, অ্যান্সার হয়ে যাবে দ্য টিচার পানিশড দ্য বয় ফর ডিসঅবিডিয়েন্স। ঠিক আছে, তারপর সি এটা দেখে নিন, ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য ট্রেন, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে ছিল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করতে হতো, ইউ মাস্ট হারি অর यू उल मिस द ट्रेन, ये हतो अन्सार। अच्छा, तब डिएटा अपन की मन अन्सारगलो ठीक बोलिए अपना कि लिखे एसारा अवश्य कमेंट कर। अच्छा, डिएटा देखे नीन, वन शुड कीप वन्स प्रमिसेस, एट एक्टिव थे पैसिव करते हतो, वॉइस चेंज दिए अपनारा वॉइस चेंजटा अवश्य कमेंट कर जानबें। एट अन्सार আমার যা মনে হয় এটা অ্যান্সার হতো প্রমিসেস শুড বি কেপ্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর ইয়েরটা ছিল প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েসে ছিল, এটা ভয়েস ছিল, প্যাসিভ ভয়েসে ছিল, অ্যাক্টিভে করতে হতো, আওয়ার আর্মি হ্যাজ বিন ডিফিটেড বাই দ্য এনিমি, এটা অ্যান্সার হয়ে যেত, দ্য এনিমি হ্যাজ ডিফিটেড আওয়ার আর্মি। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এফেক্টটা দেখে নিন, 3 এফ, হেয়ার আফটার হি ইজ ডিসকোয়ালিফাইড ফর হোল্ডিং অ্যান গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট পোস্ট। ঠিক আছে, এটা হয়ে যেত ফর। আচ্ছা, তারপরটা দেখে নিন, হি 4 জি এরটা, ঠিক আছে, হি ইজ এক্সপার্ট ইন ইনভেন্টিং স্টোরিজ। আচ্ছা, এই চারটা দেখে নিন, হি ইজ ইন্টেন্ট আপন, ঠিক আছে, এটা ইন্টেন্ট আপন ভিজিটিং নরওয়ে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আইয়েরটা দেখে নিন, হি সেড মাই মাস্টার ইজ রাইটিং লেটার্স, এটা হবে, এটা করতে দিয়েছিল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, মানে ন্যারেশন দিয়েছিল, এটা অ্যান্সার হয়ে যাবে, হি সেড দ্যাট হিজ মাস্টার ওয়াজ রাইটিং লেটার্স। ঠিক আছে, আচ্ছা, জেরটা দেখে নিন, 3 জে, আচ্ছা, হি কল্ড আপন গড অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ রুইন্ড, এটা চেঞ্জ ইন্টু ইন ডাইরেক্ট স্পিচ, এবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করতে হতো, এটা উল্টে দিয়েছিল, তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, হি সেইড
তারপর ইনভার্টেড কমা মাই মাই গড আই অ্যাম রুইন্ড, এটা হয়ে যেত অ্যান্সার। আচ্ছা এবার তারপরেটা দেখে নিন, থ্রি এ থ্রি নাম্বারের কে, কেটা ছিল একটা অ্যান্টোনিম, এটা ছিল ফেরোসাস। ফেরোসাস মানে, ফেরোসাস মানে হলো হিংস্র, ঠিক আছে, সেটা অ্যান্টোনিম হয়ে যাবে বা অপোজিট মিনিং হয়ে যাবে জেন্টল বা ভদ্র, ঠিক আছে। আপনারা কী লিখেছেন এগুলো তো অপোজিট মিনিং, অ্যান্টোনিম অনেকগুলো হয়, আপনারা কী লিখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা তারপর পয়েট দিয়ে দিয়েছিল, পয়েটটা সিনোনিম কত হতো, ওর্দি, ওর্দি এর সিনোনিম হবে, ওর্দি মানে হলো যোগ্য, এটার সিনোনিম হবে ডিগনিটারি মানে সম্মানিত, ঠিক আছে, ডিগনিটারি নোটেবেলও হয়, ঠিক আছে। আপনারা কী লিখেছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেন লিখেছেন। আচ্ছা তারপর নেক্সট এম, এমএরটা দেখুন, দেখে নিন, হি টকড অফ, হি টকড অফ অর ক্রাইড আউট এগেনস্ট ইনজাস্টিস, এখানে সর্বদা হবে ক্রাইড আউট মানে চিৎকার করে, চিৎকার করে কেঁদে উঠে বলল ইনজাস্টিসের বিরুদ্ধে, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপর আই এনেরটা, আই ওয়াজ লেট ইন্টু হার্ট সিক্রেট, লেট ইন্টু হার্ট সিক্রেট মানে গোপন রাখা, ঠিক আছে। আচ্ছা তারপর ওয়েটটা দেখে নিন, হি প্রেডিক্টস অন নো প্রমিস ফর ফার্দার প্রসপেক্টস, ঠিক আছে, এটা অ্যান্সার, এটা রাইট হয়ে যাবে প্রেডিকশন, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখে নিন, চায়ের ট্রান্সলেশন ছিল, চার নম্বর কোশ্চেনে ট্রান্সলেশন ছিল, এটা গান্ধীজিকে নিয়ে একটি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে দিয়েছিল, মোটামুটি মডারেট টু হাই লেভেলের ছিল, এটা আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা তারপর হিন্দি, যাদের হিন্দি অপশন চুজ করা ছিল তাদের হিন্দি টু ইংলিশ ট্রান্সলেশন দিয়েছিল তাদের, আপনারা একটু দেখে নেবেন। তারপর উর্দু ছিল, এগুলো একটু আপনারা দেখে নেবেন, নেপালি ছিল আর সাঁওতালি ছিল, ঠিক আছে। এই ছিল ভিডিওটা পুরো ফুল অ্যানালাইসিস আজকের ইংলিশ পেপারের 100 মার্কসের, আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কত অ্যাটেম্প্ট করলেন, টাইম তো 1.5 ঘন্টা ছিল 90 মিনিটসে 100 মার্কসে, কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই মডারেট টু হাই লেভেলের ছিল, এটা স্বীকার করতেই হবে। আপনাদের কত মার্কস উঠতে পারে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা একটা নেক্সট বেঙ্গলির পেপার, বেঙ্গলি পেপারটায় ফুল অ্যানালাইসিস নিয়ে আসবো, তারপর কালকে জিকে আর ম্যাথ পেপারেরও পুরো বিশ্লেষণ করব আমরা, তারপর আমরা একটা কাট অফ রিলেটেড ভিডিও দিয়ে দেবো আপনাদের কীরকম কাট অফ উঠতে পারে। তার আগে আমরা একটা ভোট পোল করে দেবো, আমাদের চ্যানেলটির কমিউনিটি সেকশনে গিয়ে ভোট পোল করে অংশগ্রহণ করতে পারেন, তার উপর বেস করে আমরা একটা কাট অফের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তাহলে এখনকার মতো এই অবধি, নমস্কার।